শাসক এবং বিরোধী উভয় দলের নেতারা এই বৃহস্পতিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোট দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান প্রাথমিকভাবে কিছু কিছু জায়গায় ভোটারদের বাধা দেবার অভিযোগ এসেছে ঠিকই তবে এই বিষয়ে সঠিক তথ্য পাবার পরই মন্তব্য করবে দল ভোটের সঠিক তথ্য জানার জন্য তিনি সারাদিন পার্টি অফিসে থাকবেন বলে মানিক সরকার জানান বেলোনিয়ার কিছু কিছু জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আমি বলছি প্রাথমিক এটাকে চূড়ান্ত ধরবেন না আমি এখন ভোট দিলাম পার্টি অফিসে আমি যাব ওখানে সারাদিন আমি থাকব আমাদের বন্ধুরা থাকবেন সারা রাজ্য থেকে খবর আমরা সংগ্রহ করার চেষ্টা করছি নিশ্চয়ই আপনারা তো খবর সংগ্রহ করছেন সব জায়গায় খবর পৌঁছাবার চেষ্টা করছেন আমরাও আপনাদের সাহায্য করব সঠিক তথ্যের ভিত্তিতে খবর দিয়ে আপনাদের সাহায্য করার জন্যে কোনো রকম মন গড়া বক্তব্য আমাদের দিক থেকে অন্তত আমরা সাংবাদিক বন্ধুদের কাছে দেব না যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হচ্ছে কোনো একটা অভিযোগের ক্রস চেক করার পরেই আমরা আপনাদের কাছে বলবো নির্বাচনী খবর সংগ্রহের ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন মানিক সরকার রিপোর্ট আর নিউজ